যদি একজন মানুষ বেঁচে থাকার জন্য যত মানবিক কার্যক্রম সামাজিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম যত নীতি পৌরনীতি যুদ্ধনীতি সত্যনীতি বন্দীনীতি রাজনীতি সবটা হবে আল্লাহ তার রাসূলের পরে তার আগে হতে পারে না আগে যদি হয় সে ইমানদার নয় সে ইমানদার নয় এটা মালিকের স্পষ্ট ঘোষণা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক আমার এই চুকে দেখেছি মালিকের দরবারে লাখো শুকরিয়া আমি আমার জিন্দেগীতে অসংখ্যবার বড় হুজুর কিবলা আল্লামা ইদ্রিস রাজবি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে আমি মাহফিল করার সুযোগ পেয়েছি আর হুজুর বড় হুজুর কিবলা আমাকে অনেক উপহার দিয়েছেন হুজুরের তাবাররুক আমি টাকা পেয়েছিলাম হুজুরের তাবাররুক আমি গেঞ্জি পেয়েছিলাম হুজুরের তাবাররুক আমাকে কফন লুঙ্গি দিয়েছিল সব কটা আমি ল্যামিনেশন করে টাকাগুলো রেখে দিয়েছি আমি বড় হুজুর কিবলাকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এত বড় উঁচু মাকামের ওলি উনাকে বানিয়েছিলেন এত বড় উঁচু মাকামের ওলি তিনি ছিলেন গোটা দুনিয়ার মানুষের কাছে যদি চাইতো এক মাসে কয়েকটা বিল্ডিং কয়েকটা বিএমডব্লিউ গাড়ি উনার জন্য কোনো সমস্যা ছিল না বাজান অনেক ভক্ত মুরিদান বলেছে বড় হুজুর আপনাকে একটা দামি ঘাড়ে দেই আমি দেখেছিলাম আমাদের মতো টুনকা টাঙ্কা মোল্লা 50 লাখ টাকার গাড়িতে চড়তে পারি কিন্তু বড় হুজুর কিবলা দেখেছি একটা সিএনজিতে বাতাস খায়া খায়া মাহফিলে যায় আমি একদিন আমার এই গাড়িটা কেনার আগে আমার একটা এলিয়ন প্রাইভেট কার ছিল আমি বললাম হুজুর আপনার তো কষ্ট হবে বাজান আপনি আমার গাড়িটাতে ওঠেন বড় হুজুর কেবলা তখন কন কনে মাঘ মাসের ছিল আমি তখন মাহফিলে আসছিলাম বড় হুজুর কেবলার সাথে বটতলি ওই যে আমাদের ফুরকান ভাইয়ের ওখানে বটতলা না বটতলি মনে হয় বটল বটল বটলে আমি বলছিলাম বাজান আমি আপনাকে একটু দিয়ে আসি না আপনার ঠান্ডা লাগবে আমাকে বলে হ্যাঁ আমরা যা সমস্যা নাই আমি যেতে পারবো আমি যেতে পারবো চিন্তা করলাম আল্লাহ উনি কত বড় উঁচু মাফের ওলি যিনি তার বড় হুজুর কিবলার সবচেয়ে একটা বড় কারামত কি জানেন আমরা তো মাহফিলে বসলে কিছুক্ষণ পর পর আমাদের হাজত সারার জন্য উঠতে হয় পায়খানা করার জন্য পাসরাফ করার জন্য একটু বাম্বু টানার জন্য একটা চায়ে চুমু দেওয়ার জন্য উঠতে হয় না হয় আমি এমনও দেখেছি বড় হুজুর কিবলা মাগরিবের নামাজের পরে মাহফিলের স্টেজে বসেছেন মাগরিবের পরে ইশারের জামাত স্টেজে হয়েছেন ওখানে আবার বসেছেন এক বসাতে রাইতের তিনটায় বড় হুজুর কিবলা ওই বসা থেকে উঠেছেন একটা বারোর জন্য হাজত ছাড়ার জন্য স্টেজ থেকে উঠে নাই এটাই ছিল খলিফায়ে দরবারে আলা হযরত হাদিয়ে জামান বড় হুজুর কিবলা আল্লামা ইদ্রিস রাজবি রহমাতুল্লাহ আলাইহি তো উনি এই মাফের ওলি হয়েছেন দুনিয়াকে লাথি মারার কারণে ঠিক কিনা আওয়াজে বলেন বাবা আমার বন্ধু চাচা শুনেন এই যে আল্লাহর ওলি হযরতে শাহ সুফি সৈয়দ উসমান গনি আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি হযরতে শাহ সুফি মাহবুবুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর বন্ধুরা এই জায়গায় বসে আছে দুনিয়া দুনিয়া করে পাগল হয় নাই আজকে যত বড় আওয়ামী লীগের নেতা বলেন বিএনপির নেতা বলেন জাতীয় পার্টির নেতা বলেন শিল্পপতি বলেন কুটিপতি বলেন সবাই দলে দলে আল্লাহর ওলির কদমে এসে জিয়ারত করে ঠিক কি না যখন তারা দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে ছিল তখন এত বিলাসিতা করে নাই আর দুনিয়ার থেকে পর্দা করার পরে তাদের বিলাসিতা কারা দেখে কি বিলাসিতা যারা শুয়ে অন্ধকার কবরে এবং রওজা শরীফে সবাই এসে ওনাদের কাছে নত হয়ে যাচ্ছে ঠিক কি না কারণ সবাই জানে তারা ওখানে জিন্দা আছে ওখানে জিন্দা আছে জিন্দা আছে বিদায় পাওয়ার আল্লাহ দিয়েছে বিদায় ওই জিন্দা ওলির কদমে আইসা নিজেকে ছোট করে সবকিছু চায় আমি আপনিও যদি এই জীবনের হায়াতে এলো মেলো ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হেলে দোলে সময়টা না কাটাইয়া ওলি বন্ধুর কদমে যদি মোহাব্বত তাজিমে কাটাইতে পারি আমি আপনিও হয়তো মাকামটা লাভ করতে পারবো যদি দুনিয়াকে লাথি মারা যায় ঠিক কিনা আওয়াজে বলেন
বিন্দুক বাজান এরকম সময় নষ্ট করে তো লাভ নাই আল্লাহর ওলিগণ তো নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আপনারা যারা উঠে যাচ্ছেন বিরানির ডাক পড়ছে নাকি পায়খানা পেশাবের ডাক পড়ছে তো জানি না এই আমার দাদু ভাইরা আমার যুবক ভাইরা পর্দার আল্লাহ জানে না এই কারণে বললাম দুনিয়ার যত বন্ধু আছে সব বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে আপনার পাওয়ার দেখে ভালোবাসবে আপনার টাকা দেখে ভালোবাসবে আপনার সৌন্দর্য দেখে ভালোবাসবে আপনার ঐতিহ্য দেখে ভালোবাসবে আপনার ব্যক্তিত্ব দেখে ভালোবাসবে একটার পর একটা যখন আপনার কাছ থেকে সরে যাবে জিরু যখন হয়ে যাবেন দুনিয়ার কেউ আপনাকে আর ভালোবাসবে না দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিবে যত বড় গামের শিল্পী অভিনয়ের শিল্পী কামকার মালিক যা কিছু হন না কেন ভাইজান সব কটা চলে যাবে আপনার আমার পাশে আল্লাহ তার প্যারা রাসূল থাকবে এটা হলো আল্লাহর ওলিরা এই প্রমাণ আল্লাহর ওলিরা আমার বাজানো নেই আল্লাহর ওলিরা আল্লাহর রাসূলের জন্য জান কুরবান করার কারণে আজকে দুনিয়ার মানুষ আল্লাহর ওলির জন্য পাগল আল্লাহর ওলির জন্য পাগল পৃথিবীর মুসলমান আপনার কাছে আমার প্রশ্ন হলো বন্ধু আমার আমার যখন থাকে আমি যখন যেটা মন চাই সেটা করি হে বান্দা তোমার যেটা মন চাই তুমি সেটা করো একটা সময় যখন আসবে তুমি যখন জিরুতে চলে যাবা তখন তুমি জিরুতে যাওয়ার পরে দুনিয়ার সব মানুষগুলি তোমাকে ভুলে যাওয়ার পর আমার আল্লাহ আমার রাসূল তোমাকে ভুলবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া গাউসুল আজম বিস্তারিত জামাত এ মুরব্বি সমাজ সব আপনাকে বলে যাবে বন্ধু যতদিন আপনি তার আশা তার সাথ তার চাওয়া পূরণ করতে পারবেন ততদিন আপনার পেছনে বাবা জিন্দাবাদ বাবা জিন্দাবাদ অমুক নেতা অমুক খেতা সব বলবে নেতা ফিনিশ সব বন্ধ কথা কোন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কিন্তু আমার বাজান টাকা আছে বাবা অমুক নেতা বাবা টাকা আছে তো সব স্লোগান চলবে ঠিক কি না সৌন্দর্য আছে তো সব বলবে হ্যাঁ খুব প্রিন্সের মতো বলা প্যাম করা লাগবে সব বাবা সৌন্দর্য চলে গেছে ফিনিশ আপনার পেছনে আর নাই ঠিক কি না মোটরসাইকেল পালচার আছে তো দোস্ত তোর মতো ভালো বন্ধু আমার কাছে একটাও নাই চল চল রাঙামাটি কাগড়া ছড়ি বান্দরবন কক্সেস বাজার পর ছোট নেড়িয়ে ঘুরে আসি যখন নাই রে ভাই ভাই সাইকেল তখন তুমি বিছানায় পড়ে আছো তোমার খবর আর কেউ রাখবে না কিন্তু মুসলমানের বেটা তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন করো না তুমি তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করো না তুমি 40 বছর নামাজ পড়ো নাই 50 বছর দাড়ি রাখো নাই 30 বছর মা বাবার খেদমত করো নাই এত অন্যায় করেছো এত বিচার করেছো আমার মালিক তোমারে কত ভালোবাসে দেখো আল্লাহ তোমারে এখনো পঙ্গু বানাই নাই আমার আল্লাহ অন্ধ বানাই নাই আমার আল্লাহ বোবা বানাই নাই আমার আল্লাহ তোমারে ল্যাংড়া বানাই নাই ওই আল্লাহরে ডাকো আল্লাহরে ডাকো আল্লাহ রাসূলের চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না কি বলেন হতে পারে যা প্রিয় যা আপন সব আল্লাহ রাসূলের পরে ঠিক কি না দাদু ভাই সব আল্লাহ রাসূলের কি পরে হ্যাঁ আমাকে আমাকে মা বাবাকে ভালোবাসা রাখবে আল্লাহ রাসূলের ভিত্তিতে আমাকে নেতাকে ভালোবাসা রাখবে আল্লাহ রাসূলের ভিত্তিতে আমাকে সরদারকে ভালোবাসা রাখবে আল্লাহ রাসূলের ভিত্তিতে মুরব্বিকে ভালোবাসা রাখবে আল্লাহ রাসূলের ভিত্তিতে গরিবকে সাহায্য করতে হবে আল্লাহ রাসূলের ভিত্তিতে যত ধরনের কর্মকাণ্ড একটা পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকার জন্য যত মানবিক কার্যক্রম সামাজিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম যত নীতি পৌরনীতি যুদ্ধনীতি সত্যনীতি বন্দীনীতি রাজনীতি সব কটা হবে আল্লাহ তার রাসূলের পরে তার আগে হতে পারে না আগে যদি হয় সে ইমানদার নয় সে ইমানদার নয়
এটা মালিকের স্পষ্ট ঘোষণা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ কইলি কি দরবারের পক্ষ থেকে মাইরা আছে নাকি নাকি বাড়িতে গিয়ে কবেন কালকে সুবহানাল্লাহ এখানে বলতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই মিলে একটা বার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মহব্বত করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতক্ষণ পরে মনে হইতিছে আমি মাহফিল ওয়াজ করতেছি প্রথমে মনে হইছে আমি কবর জিয়ারত করতেছি কবরস্থানে তো কোনো সারা শব্দ নাই এ তো আপনারা একটা সারা শব্দ দিবেন না আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমিন বলুন আর একটু মহব্বত বলুন আমিন তাই রে আমার ভাই কি বলার জন্য চেয়েছিলাম আল্লাহ রাসূলকে ভালোবাসা রাখবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোমার বাবা তোমার ছেলে তোমার ভাই তোমার বিবি তোমার আত্মীয় স্বজন তোমার ধন সম্পদ যেগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তোমার ব্যবসা বাণিজ্য তোমার প্রিয় বাসস্থান এগুলো যদি আল্লাহ তার রাসূলের চেয়ে বান্দা তোমার কাছে যদি প্রিয় হয়ে যায় তাহলে তুমি আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো আল্লাহ তোমার ফয়সালাটা কি আমার আল্লাহ বলে দুনিয়াতে যদি আট প্রকারের চেয়েছি আট প্রকার জিনিসের চেয়ে বেশি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে না আল্লাহ বলে তারা ঈমানদার নয় ফাসেক মুনাফিক বেঈমান ঠিক কি না আওয়াজ বলেন না ঠিক কি না আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা তোমার আমার কাছে কি আছে আমার কাছে আছে তো তেল মারা মারি যারে যত তেল মারতে পারি তত পাওয়ার আর বেড়ে যায় উপরের দিকে কথা বলেন না বাবু ঠিক কি না চলছে খেলা এভাবে মরবা যখন খাটিয়াতে চড়ে চড়ে যাবারা ডাক দিবা স্বজন আত্মীয় কেউ তোমার পাশে থাকবে না পাশে যিনি থাকবে তিনি হচ্ছে দয়াল নবী মুস্তাফা কথা বলেন ঠিক কিনা এই জন্য বলে না সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা ঠিক না সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না ওর কাউসারের পানি দিবেন কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি বাসতে হয় ভালো যদি জানতে হয় নবীকে জানুন নবী তারানিওয়ালা নবী বাঁচানিওয়ালা আর প্রাণের চেয়ে প্রিয় থাই নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় ঠিক না চাচা মৃত্যুর পরে যখন আমায় রাখিবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে দয়াল নবী তাশিরি বানবে দয়াল নবী তাশিরি বানবে আমার কবরে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন ভালো যদি বাঁচতে হয় ভালো যদি জানতে হয় নবী তারানিওয়ালা নবী আরে প্রাণের চেয়ে প্রিয় থাই নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় বেশি আল্লাহ তার প্যারা রাসূলকে ভালোবাসা লাগবে ঠিক কিনা আল্লাহ রাসূলের চেয়ে বেশি আপন আমার বাজান পৃথিবীতে আর কেউ হতে পারে আওয়াজ বলে না হতে পারে পারে না পারে না পারে না এই জন্য রসুল তিন নম্বরে বলে ওয়াগিনা আকা কবলা ফকরিকা এ উম্মাত দান দৌলত গুলি গরিবালয় আসার আগে মূল্যায়ন করো
সব সময় তুমি ধনি থাকবা সব সময় তুমি ধনি থাকবা এরকম তুমি আশা করো না একদিন তুমি রাস্তার ভিখারিও হতে কি চাচা পারে না যারা রাজনীতি করেন না আপনারা চিনবেন আর যারা করে না তারা চিনবে না মৈমিনসিং গফরগাঁও একটা থানা আছে বুঝবার পড়েছেন গফরগাঁও থানার এরশাদ সরকারের আমলে এমপি ছিলেন যার সামনে পিছনে পুলিশ প্রটোকল দিত জাতীয় পতাকা ওড়াইতো বুঝছেন এখনো বেঁচে আছে তার নামটা আবার আমার নামে নাম এনামুল হক এখনো বেঁচে আছে একজন বাংলার পার্লামেন্টের এমপি ছিলেন এরশাদ সরকারের আমলে এনামুল হক এখন রাস্তায় রাস্তায় ঘুরে গুমানোর একটা ঘর নাই খাওয়ার মতো টাকা নাই বিছানা নাই সরকারের কাছে আবেদন জানাই পারেন যদি আমাকে একটা বাসস্থানের ব্যবস্থা করেন মালিক চাই তো মুহূর্তে ভিখারি বানাইতে পারে কি না মালিক চাই তো তোমারে মুহূর্তে ধনী বানাইতে পারে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা যাদিকাল খাইর ইজ্জতের মালিক কে আর মাঝে মধ্যে টেলা টুইলা পাম সার জায়গা মতো জুতার মালা পড়াই দেন কে এ কথা কোন কে এরকম দেখেন নাই জাস্ট ডাব্বিও বসে জুতার বাড়ি খাইছি পৃথিবীতে তার চেয়ে কি ক্ষমতাবান তার চেয়ে কি শক্তিশালী কোন রাষ্ট্রের প্রধান কি ছিল মালিকে যদি কয় যে আমি তোরে জুতার পিঠা খাওয়াম তুই প্রস্তুত প্রস্তুত হইয়ে থাকে তখন দেখা যায় জনগণ একটা জুতার বাড়ি খাইয়া মারায় কথা ঠিক কিনা এই জন্য এত বেশি তেল মারা ভালো না গরম হওয়া ভালো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাখুরা আমার আল্লাহ গৌরবকারীকে পছন্দ করে না নরম যারা তারারে ভালোবাসে কথা কোন ঠিক কিনা যারা মালিকের দরবারে বলে আল্লাহ আমিও আমার না আমি ছোট আমার কিছু নাই যারা আল্লাহর কাছে নত হয় আল্লাহ তাদেরকে ভালোবাসে কেমন ভালোবাসে আল্লাহর বলি হযরত সাইয়্যেদ উসমান গনি আল কাদরীকে দেখলে বোঝা যাবে ঠিক কি না কেমন ভালোবাসে আল্লাহর বলি শাহ সুফি মাহবুবুল হক আল কাদরী রাহমাতুল্লাহ আলাইকে দেখলে বোঝা যাবে আল্লাহ এমন ভালোবেসেছেন যার কারণে তারা সব সময় বলতেন আল্লাহ আমার কাছে কিছু নাই আমি ছোট আপনারা নিজের চোখে দেখছেন না আমরা জিন্দা ওলি চোখে দেখলাম বড় হুজুর কেবলা আল্লামা ইদ্রিস রাজবি রাহমাতুল্লাহ আলাইকে একেবারে হেংলা পাতলা একবারে ছোট্ট একটা শরীর বড় হুজুর কেবলাকে আমি দেখেছি শেষ বয়সও বড় হুজুর কেবলা নিজে ফজরের জামাতের ইমামতি করে নামাজ পড়েছেন পড়িয়েছেন কত বড় হক্কানি আল্লাহর ওলি ছিলেন তো ওনারা সবসময় ছোট আর যার না হয় না বাপে সাপে বিশাল কিছু সামনে পেছনে বাসি মারা লাগবে কি নেতা এসেছে বাবা বাজার খুব গরম বাবা তেল যা যদি বারবার বাড়বে পাওয়ার দিন দিন বেড়ে যাবে বুঝলেন না কেন ঠিক কি না সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ কথা বলেন ঠিক কি না এক এক জায়গায় প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা এক একজনকে সম্মান দেয় ইজ্জত দেয় খলিফা হিসেবে বানিয়েছেন আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম কালু বালা আমরা বলেছিলাম আল্লাহ যখন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নয় হলো বলে আমরা বলেছিলাম ওখানে আদা দিছি এখানে এসে ঘুরে গেছে ওখানে সব কাটা বলার পর এখানে এসে উল্টা পাল্টা করা শুরু করে দিছে সব ঠিক আর জায়গা মতো এসে বেটে তো এই জায়গা কি চিরস্থায়ী জায়গা বাবা এখানে কি আপনি চিরজীবন থাকবার পারবেন কথা বলেন চাচা পারবেন আপনাকে একদিন চলে যেতে হবে না যেমন এই যে আপনাদের এলাকার দুইজন এমপি মহোদয় চলে গেল তাদের বাসা বাড়িগুলো কি একেবারে ছোটখাটো নাকি সেমি পাকা বাংলা ফ্লোরে থাকে মাশাআল্লাহ এমপি বলতেই তো কথা নাকি আল্লাহ তাআলা দিয়েছেন তো অনেক সুন্দর সুন্দর বাড়ি যার বেডরুম এমপি মহোদয়ের বেডরুম কম হলেও তো 500 স্কয়ার ফিটের হবে আল্লাহ বলে বান্দা ওটা তোর চিরস্থায়ী বেডরুম নয় তোর চিরস্থায়ী বেডরুম হচ্ছে অন্ধকার কবর ঠিক অন্ধকার কবর চিরস্থায়ী বেডরুম দুনিয়ার বেডরুমের জন্য তো পাগল হলি অন্ধকার কবরের জন্য একবার পাগলামি করলি না বান্দা অন্ধকার কবরেতে তোকে চিরস্থায়ীভাবে শুইতে হবে হ্যাঁ যদি দুনিয়ার জমিনে যদি সেই অন্ধকার কবরের চিন্তাটা একবার রাখিস না ভালো কাজ করিস না রাসূল বলে আফরিশুহু মিনাল জান্নাহ কবরটা মালিক উম্মতের জন্য জান্নাতের বিছানা বানাই দিবে সুবহানাল্লাহ
জান্নাতের বিছানা বিছাই দিবে, জান্নাতের বিছানায় শুইলে কি আর কোনো টেনশন থাকবে, পেরেশানি থাকবে নাকি ভাই? হ্যাঁ, পেরেশানি থাকবে না। এ বন্ধু আমার, হাসুর কিয়ামতের কাছাকাছি ইমানদারকে ডাক দিবে, ফেরেশতা উঠো চুপটা কচলায়া কচলায়া বলবে তাড়াতাড়ি পানি দাও, মাগরিবের নামাজ পড়বো। ইমানদার কবরে শুয়ে থাকবে, খবর থাকবে না। আর যারা গুনেগার তাদের কবরে কি অবস্থা হবে? যারা ভেতরে আছে মোবাইল নাম্বার থাকলে ফোন করে জিজ্ঞাসা করেন, যদি নাম্বার নাও থাকে না, মাঝে মধ্যে কবরের পাড়ে গিয়ে একটু দুই চোখের পানি দিয়া আল্লাহরে বলেন, আল্লাহ ভিতরে ওনার কি অবস্থা জানি না, উপরে আছি, আমার জন্য ভিতরের জায়গাটা তুমি সুন্দর করে দাও। এজন্য রাসূল বলে সম্পদ আছে তো সম্পদ গরিবালয় আসার আগে তুমি মূল্যায়ন করো, এই সম্পদ চিরজীবন থাকবে না, এই সম্পদ চিরজীবন থাকবে না। একদিন শূন্য হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন। আমার বাজান এলাকায় আছে অনেক মানুষ, কষ্ট নেবেন না, ভালো করে বুঝে নেবেন, এমন অনেক মানুষ এলাকায় আছে যার কোটি কোটি টাকা ছিল, আজকে অটু অটু টমটম চালায়, রিক্সা চালায়, এক সময় তারা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিলেন, নাই চাচা? এরকম আছে। এই জন্য আব্বা যান, মনে করবেন না যে আমার মালিক আপনাকে যা করবেন সব কটাতে সার দিবে, আল্লাহ সার দেয় কিন্তু একেবারে ছেড়ে বলেন না, একেবারে ছেড়ে দেয়, ছেড়ে দেয় না, সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আমার রাসূল বলে, উম্মত দমসৌলত থাকলে আল্লাহ তার রাসূলের রাস্তায় কুরবান করো, পরকালের টেনশনটা মাথায় ঢুকাও, আছে বিদায় শুধু দামি গাড়িতে কিনিও না, বাড়ি সুন্দর করিও না, সব দিকে শুধু ওড়াইও না, হ্যাঁ প্রয়োজনে লাগলে করবাই, অপ্রয়োজনীয় ভাবে টাকার সম্পত্তির পাহাড় দুনিয়ায় করো না, যদি পারো কিছু আল্লাহ তার রাসূলের রাস্তায় কুরবান করো। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। যেমন আমার বাজান আল্লাহর ওলিগণ মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, খানকা বানাই, রাস্তা বানাই, কালবাট বানাই, নলকূপ গেড়ে দেয়। রাসূল বলে, ইযা মাতাল ইনসানু ইয়াকতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। সুবহানাল্লাহ, কয় যাবেনি। আমার রাসূল বলে, মানুষ তো মইরা যায়, মইরা গেলে মানুষের আমলের দরজা বন্ধ হইয়া যায়, হয় না? আমি নামাজ পড়তে পারি না, আমল নামাই নেকি লিখা হয় না, রোজা রাখতে পারি না, আমল নামাই নেকি লিখা হয় না, কোরআন তেলাওয়াত করতে পারি না, আমল নামাই নেকি লিখা হয় না। আমার রাসূল বলে, আমার কিছু উম্মত আছে তার ভিতরে তিন প্রকারের উম্মত, যারা দুনিয়া থেকে পরদান করে কবরে যাওয়ার পরও আল্লাহ তাআলা আমার উম্মতের আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে, তার মধ্যে নাম্বার ওয়ান হলো যারা সাদকায়ে জারিয়া করে, তারা যারা মাদ্রাসা বানায়, যারা মসজিদ বানায়, যারা মানুষের চলাচলের রাস্তা বানায়, যারা কালবাট বানায়, নদী পারাপারের জন্য। আমার বাজান, যারা গরিব মানুষ পানি পান করতে পারে না, নলকূপ গেড়ে দেয় পানি পান করার জন্য, এভাবে ভালো কাজের উদ্যোগ যারা গ্রহণ করে, এই মানুষগুলি যতদিন তাদের রেখে যাওয়া ভালো কাজ থেকে উপকৃত হয়, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবে। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি বাজান, শুক্রবারে মসজিদে যদি টাকা দেয় সব সে ভাড়া দুই টাকার নোট দেয়, এটা ভালো করে দেখে ভালো করে ভেবে ধরে সুস্থ করে ঢুকাই যাই কিনে মসজিদে, দামি একটা সতি নোট, দামি একটা পাঁচশো নোট আসে না, ভাড়া টাকা সব সময় মসজিদের দাম বাক্সে। আপনার দেখবেন মসজিদের দাম বক্স যখন এক মাস পরে খোলা হয়, এত ভাড়া টাকা মনে হয় বাংলাদেশ ব্যাংকেও নাই, সব মসজিদের দান বক্সে না চাচা, আমার বাজান আছে বিয়াদবি হয়ে যাচ্ছে সব হানে। এ বাজান, আমার আল্লাহ বলে, না তানালুল বিল হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন। আমি আর ইতিও টানতে পারবো না, সমাপনীও করতে পারবো না, ফিনিশিংও দিতে পারবো না, টোটাল কথা এখানেই শেষ, এখানেই শেষ। যেহেতু আকাবের গণ যখন মঞ্চে আসেন, আমরা বেঁচে আছি ওনাদের কদমের ছায়া নিয়ে, কথা বলেন ঠিক কিনা? ঠিক।
আওয়াজে বলেন ঠিক কি না তা আমি অনুরোধ করব কথা কিন্তু অনেক আকা বাকা বলে ফেলেছি যদি maaf করে দিতে পারেন পারি দিয়েন হ্যাঁ যারা এখনো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সুন্দর করে মাহফিলের প্যান্ডেলে বসুন হুজুর যখন আলোচনা শুরু করবে আপনাদেরকে সুশৃঙ্খল অবস্থায় বসা দেখলে হুজুরের আলোচনা করতে ভালো লাগবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বলুন আরেকটু মহব্বত বলুন আমিন